দুইটা সাইকো মেয়ে একটা লোকের সাথে জোরপূর্বক ইন্টিমেট হয়, একটা হাসি খুশি জীবনকে নিমিষের মধ্যেই নরক বানিয়ে ফেলে, গুছানো একটা পরিবারকে নিমিষের মধ্যেই শেষ করে দেয়। কি হবে গল্পের শেষটা, চলো জেনে আসি। মুভির শুরুতেই আমরা ইভেন নামের একটা লোককে দেখতে পাই। ইভেনের পরিবারে তার স্ত্রী, তার দুই বাচ্চা। তাদের পরিবার খুব হাসি খুশিতেই চলছিল। আজ ফাদার ডে, তাই ইভেনের দুই বাচ্চা ইভেনের জন্য কেক নিয়ে আসে। তারা সবাই মিলে ফাদার ডে সেলিব্রেট করে। এখানে তারা প্ল্যান করে বিচে ঘুরতে যাবে, কিন্তু ইভেন এখানে তাদের সাথে যেতে রাজি হয় না, কারণ তার অনেক কাজ বাকি আছে। এরপর দেখা যায় ইভেনের স্ত্রী আর তার দুই বাচ্চা বিচে যাওয়ার জন্য ভিড়িয়ে পড়ে। ইভেন এখানে বাড়িতেই থেকে যায়। যাই হোক, রাতের সিনে দেখা যায় ইভেন তার কাজ করছে। ঠিক তখন ইভেন শুনতে পায় তার ডোরবেল বাজছে। সে দরজা খুলে দেখে তার সামনে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে মেয়ে দুটি ভিজে গিয়েছে। মেয়ে দুটি জানায় তাদের ফোনও খারাপ হয়ে গিয়েছে। তারা ইভেনের কাছে ফোন চায় কল করার জন্য। ইভেন খুবই ভালো মানুষ ছিল, তাই দেখা যায় ইভেন সে দুটি মেয়েকে ঘরে আসতে বলে। কিন্তু ইভেনের জন্য এটাই ছিল সব থেকে বড় ভুল। দুটি মেয়ের মধ্যে একজনের নাম ভেন আর একজনের নাম জেনিস। এরপর দেখা যায় ইভেন তাদের জন্য ক্যাব বুক করে দেয়, যেটা কিনা 45 মিনিটের মধ্যে চলে আসবে। তখনই দেখা যায় ইভেন তাদেরকে পড়ার জন্য গরম কাপড় দেয় আর তাদের জন্য চা বানাতে থাকে। এরপর দেখা যায় সেই দুই মেয়ে ইভেনের সাথে গল্প করছিল, কিন্তু মেয়ে দুটির মতলব ছিল অন্যরকম। মেয়ে দুটি ইচ্ছে করে ইভেনের কাছাকাছি যাচ্ছিল, কিন্তু ইভেনের এসব কিছু একদমই ভালো লাগছিল না। সে ভাবছিল ক্যাব চলে এলেই তারা এখান থেকে চলে যাবে আর সে মুক্ত হবে। যাই হোক, ক্যাব পৌঁছাতে আর মাত্র 5 মিনিট বাকি ছিল, কিন্তু তখনই দেখা যায় সেই দুই মেয়ে ওয়াশরুমে চলে যায়। 5 মিনিট পর ক্যাব চলে আসে। ইভেন তাদের কাপড় নিয়ে সেই দুটি মেয়ের কাছে যায়, কিন্তু ওয়াশরুমের ভিতর থেকে মেয়ে দুটি কোনো শব্দই করছিল না। তখন ইভেন ওয়াশরুমের ভিতরে যায়। তখন ইভেন দেখতে পায় মেয়ে দুটি উলঙ্গ হয়ে শাওয়ার নিচ্ছে। ইভেন ওয়াশরুমের ভিতরে যেতেই মেয়ে দুটি ইভেনকে ধরে ফেলায়। এখানে মেয়ে দুটি ইভেনের সাথে জবরদস্তি করতে থাকে। ইভেন তাদেরকে অনেকবার নিষেধ করে এরকমটা করার জন্য। ইভেন নিজেকে কন্ট্রোলে রাখার অনেকটা চেষ্টা করে, কিন্তু সেটা আর হয় না। এদিকে ক্যাব বাইরে অনেকটা সময় দাঁড়িয়ে থাকে, কেউ আসছে না বলে ক্যাব সেখান থেকে চলে যায়। যাই হোক, পরদিন সকালে ইভেনের চোখ খুলতেই ইভেন মনে করে মেয়ে দুটি চলে গিয়েছে। কিন্তু ইভেন যখনই কিচেনে যায় দেখতে পায় মেয়ে দুটি কিচেনের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। তখন ইভেন অনেকটা রেগে যায়। ইভেন মেয়ে দুটিকে জিজ্ঞেস করে তোমরা এখনো যাওনি কেন, কিন্তু সেই মেয়ে দুটি ইভেনের কোনো কথাই পাত্তা দিচ্ছিল না। তখনই বাড়ির কলিং বেল বাজে। ইভেন বাইরে যায়, দেখতে পায় তার ওয়াইফের ফ্রেন্ড এসেছে। ইভেন তার সাথে কথা বলছিল, ঠিক তখনই ইভেনের কাছে জ্যানিস চলে আসে, যে কিনা ইভেনকে খুব বাজে ভাবে করছিল। যেটা দেখে মহিলাটি মনে করে ইভেনের অ্যাফেয়ার চলছে। মহিলাটি ইভেনের উপর অনেকটা রেগে যায় আর সেখান থেকে চলে যায়। ইভেন অনেকটা রেগে যায় আর মেয়ে দুটির কাছে গিয়ে বলে সে যেন এই মুহূর্তে এই ঘর থেকে চলে যায়। মেয়ে দুটি ইভেনের কোনো কথাই শুনছিল না, তাই ইভেন বলে তোমরা যদি এখান থেকে না যাও তাহলে আমি পুলিশকে কল করব। তখন সে মেয়ে দুটি উল্টো আরো ইভেনকে বলে আচ্ছা ঠিক আছে পুলিশকে কল করো, কিন্তু কি হবে পুলিশ যখন জানতে পারবে তুমি আন্ডারস্ট মেয়েদের সাথে ইন্টিমেট হয়েছ। এখানে ইভেন অনেকটা ভয় পেয়ে যায়। ইভেন মনে করে সে পুরোপুরি ভাবে ফেসে গিয়েছে। যাই হোক, ইভেন মেয়ে দুটিকে ভালো করে বোঝাতে থাকে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু মেয়ে দুটি যাওয়ার জন্য একদমই রাজি হচ্ছিল না। ঠিক তখনই ইভেন আবারও যায় পুলিশকে কল করতে। তখন মেয়ে দুটি ভয় পেয়ে যায়। মেয়ে দুটি মনে করে সত্যি ইভেন পুলিশকে কল করবে। তখনই দেখা যায় মেয়ে দুটি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ইভেন তাদেরকে গাড়িতে বসায় আর একটা বাড়ির সামনে নিয়ে নামিয়ে দিয়ে আসে। এরপর ইভেন বাড়িতে এসে তার ঘর পরিষ্কার করে। এরপর রাতের সিনে দেখা যায় ইভেন আবারও কাজ করছিল। তখনই সে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। ইভেন চেক করতে যায় যে কি হয়েছে। ইভেন গিয়ে দেখতে পায় একটা ফ্রেম নিচে পড়ে আছে। ইভেন সেখানে যায়। ঠিক তখনই পিছন থেকে জ্যানিস এসে তার মাথায় আঘাত করে দেয়। ইভেন সেন্সলেস হয়ে যায়। যখনই তার চোখ খোলে সে দেখতে পায় তার হাত পা বিছানার সাথে বাঁধা। ইভেন জ্যানিসকে বলতে থাকে তাকে খুলে দেওয়ার জন্য, কিন্তু তখনই ইভেন দেখতে পায় বেন তার মেয়ের ইউনিফর্ম পরে তার কাছে এসেছে। ইভেন তাকে এসব খুলে ফেলতে বলে, কিন্তু সে এসে ইভেনের উপরে বসে পড়ে। এখানে দেখা যায় মেয়ে দুটি আবারও ইভেনের সাথে জবরদস্তি করতে থাকে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য। ইভেন এসব করতে রাজি হচ্ছিল না। ঠিক তখনই তারা বলে তাহলে চলো তোমার ওয়াইফকে একটা ভিডিও কল করি। ইভেনের হাতে আর কোনো পথ ছিল না, তাই দেখা যায় ইভেন তাদের সাথে ইন্টিমেট হতে রাজি হয়।
এখানে বেল ইভেনের সাথে ইন্টিমেট হয়। এদিকে জ্যানিস এসবের ভিডিও বানায়। কিছু সময় পর জ্যানিস কিছু কাজের জন্য বাইরে যায়। ইভেন এখানে কোনো মত নিজেকে ছাড়িয়ে নেয় আর বেনকে নিচে ফেলে দেয়, যার কারণে সে মাথায় আঘাত পায়। ইভেন বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই জ্যানিস তার উপর অ্যাটাক করে দেয়, তাকে আবারও বেহুশ করে দড়ি দিয়ে বেঁধে রাখে। ঠিক তখনই ঘরে লুইস আসে, যেখানে ইভেন আর ওয়াইফের অ্যাসিস্ট্যান্ট ছিল। মেয়ে দুটি এখানে লুইসকে বলে তারা ইভেনের কাজিন হয়। তখনই দেখা যায় লুইস ইভেনের আওয়াজ শুনতে পায়, যে কিনা সাহায্যের জন্য চিৎকার করছিল। তখনই লুইস সেখান থেকে তাড়াতাড়ি ইভেনের কাছে যায়। লুইস এখানে ইভেনকে ছড়ানোর জন্য অনেকটা চেষ্টা করছিল। অন্যদিকে দেখা যায় মেয়ে দুটি লুইসের আর্ট নষ্ট করছিল। তখনই দেখা যায় লুইস তাদেরকে থামানোর জন্য সেখান থেকে চলে যায়। ইভেন এখানে লুইসকে না করে এখান থেকে যাওয়ার জন্য ইভেন বলে মেয়ে দুটি অনেকটা ভয়ানক, তুমি তাদের কাছে গেলে তারা তোমাকে মেরে ফেলবে। কিন্তু লুইস ইভেনের কোনো কথাই শোনে না। সেখানে যাওয়ার সাথে সাথে তার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ লুইসের স্থামার রোগ ছিল। কিন্তু লুইসের গ্যাসটা সে মেয়ে দুটি নিয়ে নিয়েছিল। লুইস তাদের কাছ থেকে সেটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তখনই তার পা স্লিপ কেটে যায় আর সে সেখানে পড়েই মারা যায়। এটা দেখে মেয়ে দুটি হাসছিল। ইভেন এটা দেখে বোঝা যায় মেয়ে দুটি সাইকো। এরপর দেখা যায় মেয়ে দুটি লুইসের বডিটাকে লুকিয়ে ফেলে। এরপর দেখা যায় ইভেনের ফোন থেকে লুইসের ওয়াইফের ফোনে মেয়ে দুটি মেসেজ করে দেয়, যাতে করে সবাই মনে করে ইভেনের সাথে লুইসের ওয়াইফের সম্পর্ক চলছে, যার কারণে ইভেন লুইসকে মেরে ফেলেছে। এরপর দেখা যায় মেয়ে দুটি ইভেনের জন্য কবর খুঁড়ছে, যাতে করে মেয়ে দুটি ইভেনকে সেখানে পুঁতে দিতে পারে। তখনই দেখা যায় ইভেন তার ওয়াইফকে কল করার চেষ্টা করছে, কিন্তু মেয়ে দুটি এটা দেখে নেয়। এরপর মেয়ে দুটি ইভেনের পা ভেঙে ফেলে। এরপর দেখা যায় মেয়ে দুটি ইভেনের ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলছে। পর দেখা যায় মেয়ে দুটি ইভেনের সাথে গেম খেলছে। কিছু সময় পর ইভেন হেল্পের জন্য চিৎকার করছিল। ঠিক তখনই জেনিস ইভেনের উপর গান পয়েন্ট করে আর ইভেনকে চুপ থাকার জন্য বলে। ইভেনের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। পরদিন সকালে দেখা যায় মেয়ে দুটি ইভেনকে সেই গর্তের মধ্যে মাটি চাপা দেয়, শুধুমাত্র তার মাথাটা বাইরে রেখে দেয়। এখানে মেয়ে দুটি তাদের সত্যটা ইভেনের কাছে বলে। মেয়ে দুটি ইভেনকে বলে, আমরা তো শুধুমাত্র তোমার সাথে একটা গেম খেলছিলাম, এসব করতে আমাদের অনেক ভালো লাগে। আমরা প্রতিবার বিবাহিত একটা পুরুষকে খুঁজি, যারা কিনা খুব হাসি খুশিতে জীবন পার করছে, আর আমরা নিমিশের মধ্যে তার জীবনটাকে নরক বানিয়ে দেই, আর এতে আমাদের অনেকটা ভালো লাগে। এখানে বেল ইভেনকে একটা ভিডিও দেখায়। এটা সেই ভিডিও বেল যখন ইভেনের সাথে ইন্টিমেট হচ্ছিল। এরপর মেয়ে দুটি সেই ভিডিওটা ইভেনের ফেসবুক পেজে আপলোড করে দেয় আর উপরে লিখে দেয় হ্যাপি ফাদার ডে। সব লোক এই ভিডিওটা দেখতে থাকে, সবাই মনে করতে থাকে ইভেন তার মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। এরপর মেয়ে দুটি বেরিয়ে পড়ে তার পরবর্তী শিকার খুঁজতে। মেয়ে দুটি চলে যেতে ইভেন কোনো মতনে তার একটা আঙ্গুল বাইরে বের করে। ইভেন এখানে চাচ্ছিল ভিডিওটাকে ডিলিট করতে, কিন্তু ভুলে গিয়ে লাইকের মধ্যে টিপ লাগে। আর এই সাথেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। মুভিটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এতটা সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।